দমকলের পক্ষ থেকে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবকে স্যানিটাইজ করা হলো। এই মুহূর্তে আজকে বলে না, আমাদের এই কোভিড এর পিরিয়ডটা থেকে প্রথম দিন থেকে আমাদের স্যানিটাইজেশন অর্ডার চলে এসেছে গভর্নমেন্ট অর্ডার। গভর্নমেন্ট প্রেমিসেস, ট্রান্সপোর্টেশন, বিশেষ করে হেলথ সেন্টার, মেডিকেল কলেজ, হসপিটাল, যেখানে গভর্নমেন্ট অফিসার বা স্টাফ যারা কাজ করছে এই কোভিড সময়তে, মানে সবাই বাড়িতে থাকছে অথচ তারা বাড়িতে যেতে পারছে না, কাজ করছে অফিসে, তাদের স্যানিটাইজ করার অর্ডার হয়েছে গভর্নমেন্ট অর্ডার। আমরা কথা বলে নেব একজন জার্নালিস্ট ক্লাবের সাথে। দেখুন, আমাদের এই যে আপতকালীন অবস্থা, করোনা ভাইরাসের এগেনস্টে যে লড়াই আমরা চলছে, তার মধ্যে এমার্জেন্সি সার্ভিসের মধ্যে কিন্তু সাংবাদিকদেরকেও ছুট দেওয়া হয়েছে। এই সময় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে খবর সংগ্রহ করে নিয়ে এসে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে শ্রীমান অংশুমান চক্রবর্তী আমাদের সম্পাদক, সাধারণ সম্পাদক, তার উদ্যোগে আমরা ফায়ার ব্রিগেডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ক্লাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছি, গাড়ি যাচ্ছে আমাদের, আমরা যাচ্ছি, কতটা কীভাবে স্যানিটাইজ করা যায়। তো সেই অনুরোধে ওনারা আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা অ্যাপিল করেছিলাম, ওনারা সেই মতে আজকে সকালবেলা এসছেন, এসে আমাদের ক্লাব প্রেমিসেস, আমাদের ভেহিকেলগুলো এবং আমাদের আশপাশের মানে যারা রিকোয়েস্ট করেছেন, সাধারণ মানুষও আছেন এর মধ্যে, তাদের প্রত্যেকের গাড়ি কিন্তু স্যানিটাইজ করার ব্যবস্থা করেছেন। আমরা আন্তরিকভাবে শিলিগুড়ি ফায়ার স্টেশনকে ধন্যবাদ জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাই যে সমস্ত অফিসাররা বা যারা কর্মীরা আছেন, ফায়ার ফাইটার্স যাদেরকে বলা হয়, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারাও এই সময় এই সিচুয়েশনে তারা কাজ করছেন। শিলিগুড়ি দমকলের পক্ষ থেকে সাংবাদিকদের দাবি মেনে আজ স্যানিটাইজ করা হলো শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবকে। আপনারা দেখছিলেন সেই দৃশ্য। এর পরবর্তীতে আমরা আরও দমকলের কর্মীরা বিভিন্ন সরকারি প্রিমিসেস, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গা স্যানিটাইজ করছেন। আপনারা দেখছিলেন সেই দৃশ্য। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবকেও কিন্তু দমকলের পক্ষ থেকে স্যানিটাইজ করা হলো। দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়। আমরা শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে জড়িত হব আপনাদের সাথে।